আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহিয়াহদাউ আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহানু তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরদু সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন শেফাই ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক শেফাই ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল ডালিম খাওয়ার ঔষধি গুণাগুণ ও উপকারিতা জানলে অবাক হয়ে যাবেন ডালিম একটি প্রায় চর্বিমুক্ত ফল ডালিম কার্যকরীভাবে ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও জিঙ্ক দ্বারা সমৃদ্ধ একটি ফল এছাড়াও ডালিমিন ডালিম ভিটামিন বি কমপ্লেক্স যেমন থায়ামিন রিভুফ্লামিন নিয়াসিন এবং আয়রনের অনন্য উপাদানের ভালো উৎস এ ডালিম ডালিম দানা হিসেবে খাওয়ার পাশাপাশি এর জুস করেও খেতে পারেন ডালিম খাওয়ার রয়েছে বহু উপকারিতা আসুন জেনে নেই ডালিমের উপকারিতা সম্পর্কে রক্তচাপ কমাতে সাহায্য করে ডালিম প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ডালিম রক্তচাপ কমাতে অত্যন্ত সহায়তা করে থাকে ফলে স্টক স্ট্রেস এবং টেনশন কমে হাটের অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় ইনশাআল্লাহ যদি উচ্চ রক্তচাপে ভোগেন তাহলে নিয়মিত ডালিম খাওয়ার অভ্যাস করুন উপকার পাবেন ইনশাআল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ ডালিম ডালিমের ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণ রয়েছে অনেক বেশি শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ ডালিম ডালিমের রস করে খেতে পারলে বেশি উপকার পাওয়া যায় হজম শক্তি বাড়ায় ডালিম ডালিমে দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের ডাটারি ফাইবার বা আঁশ থাকায় এটি হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের নড়াচড়া নিয়মিত করে হৃদরোগের ঝুঁকি কমায় ডালিম ডালিম দেহের কোলেস্টেরলের ঝুঁকি কমায় এতে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং হৃদরোগের ঝুঁকি কমে যায় ইনশাল্লাহ স্মৃতিশক্তি বাড়ায় ডালিম ডালিম স্মৃতিশক্তি বাড়াতে অত্যন্ত সহায়তা করে আর এ কারণে এটি অ্যালজেইমার্সের মতো রুগীদের জন্য অত্যন্ত উপকারী ফল এ ডালিম রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ডালিম আয়রন ক্যালসিয়াম শর্করা ও আশ ফাইবার সমৃদ্ধ ডালিম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহে রক্ত চলাচল সচল রাখে এতে অ্যানিমিয়া ও রক্তের দানা সমস্যা দূর করতে অত্যন্ত ভূমিকা রাখে ডায়বেটিসের জন্য অত্যন্ত উপকারী এ ডালিম ডালিম ডায়াবেটিসের জন্য উপকারী এটি মিষ্টি হলেও সাধারণত ডায়াবেটিস রুগীদের কোনো সমস্যা হয় না ডালিম রসে ফুরুকটুস থাকলেও এটি অন্য ফলের রসের মতো রক্তে চিনির মাত্রা বাড়ায় না ক্যান্সার প্রতিরোধী ডালিম ডালিম ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে বিশেষ করে স্থন ক্যান্সার প্রতিরোধে এর ভূমিকা প্রমাণিত হয়েছে গবেষণায় ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে ডালিম ডালিম ত্বক ও টক, ত্বক ত্বক ও সুস্থ রাখতে অনেক ভূমিকা পালন করে ফলিক অ্যাসিড ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড ও টেনিন সমৃদ্ধ বেদানা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষ উপকারী এ ডালিম এটি ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে ব্যথা দূর করতে ডালিম বাত অস্টিও আর্থারাইটিস পেশির ব্যথা কমাতে অত্যন্ত সাহায্য করে এ ডালিম তরুণাস্থির ক্ষয় রুখতেও উপকারী এ ডালিম এছাড়া এটি হাড়ের সংযোগস্থলে ব্যথা উপশম করতে অত্যন্ত সহায়তা করে থাকে তাছাড়া রক্তস্বল্পতা দূর করার জন্য ডালিমে রয়েছে প্রচুর আয়রন ডালিম রুচি বৃদ্ধি করে কুষ্ঠকাঠিন্য রোধ করে ডালিমে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট দাঁতে প্লাকজমতে বাধা দেয় এছাড়া এটি ফাঙ্গাস ইনফেকশনের ফাঙ্গাস ইনফেকশনের বিরুদ্ধে ভূমিকা রাখে অত্যন্ত কার্যকরীভাবে প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারতেছেন এই সামান্য ফল ডালিমের ভিতরে কত রকমের উপকারিতা আছে আপনারা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন ইল্লা বিল্লা প্রিয় দর্শক এ ভিডিও আর বড় করতেছি না আল্লাহ ফকরবুল্লা আলমিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি